হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ শেয়ার করবো না, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি সি সেকশন ডেলিভারির পর কি কোনো সমস্যা হয়েছিল, কি কি সমস্যার সম্মুখীন হয়, মানে এগুলো অনেক কিছু বলেছো। তো আমার ডেলিভারি 9 মাস হচ্ছে, তো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার মানে যা যা আমার সমস্যা হয়েছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। তো একটা কথা কি জানো, প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি মানে মনে মনে চাইতাম আমার যেন নর্মাল ডেলিভারি না হয়, সি সেকশনই হয়। কারণ কি বলো তো, নর্মাল ডেলিভারিতে নাকি প্রচণ্ড কষ্ট, এটা মানে লোকের মুখে শুনেছি। তো সেই জন্য ঠাকুরকে দিন রাত বলতাম, ঠাকুর আমার যেন সিজারিয়ান ডেলিভারি হয়। ঠাকুর হয়তো আমার কথা শুনেছে, তো আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছে। নর্মাল ডেলিভারির যে ব্যথা তার লেশ মাত্র আমি টের পাইনি। কারণ কি বলতো, মানে আমার কোনো পেনই হয়নি। তো আমার তারপরে শুয়েছি রাত 12:30 দিকে, ঘুম ভেঙে দেখি আমার মানে ওয়াটার ব্যাগ লিক করেছে। সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড শাশুড়িমাকে যা ডেকে তুললো, তারপর সঙ্গে সঙ্গে আমাকে এই 1টার মতো হসপিটাল নিয়ে যায়। তারপর সকাল 9:30 দিকে আমার ডেলিভারি হয়। তো সারা রাত যে হসপিটালে ছিলাম, ব্যথা কি আমি বুঝতেই পারিনি, মানে ব্যথা যে একটা নর্মাল ডেলিভারি কি প্রচণ্ড ব্যথা কি সেটা আমি জানি না। তো 2 অক্টোবর শনিবার সকাল 9:30 আমার ডেলিভারি হয় সি সেকশনের মাধ্যমে। তো ডেলিভারি হওয়ার পর তখন ওটিতেই ছিলাম, মানে সম্পূর্ণ প্রসেস হওয়ার পর আমি ওটিতেই ছিলাম। তখন এখনও রুমে সব কিছু ওটিতেই রেখেছিলো। তো প্রথম 10 মিনিট বেশ ভালোই ছিলাম, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু ছিল না। তখন তো ব্যথা থাকবেই না, কারণ অবশ্যই অবশ করে নিয়েছিল। তো আমার না ঘুম পাচ্ছিলো তখন, মানে কি আর খুব আরাম লাগছিলো আর ঘুম পাচ্ছিলো। মনে মনে ভাবতাম সত্যি আমার ডেলিভারি হয়ে গেল, এটা নিয়ে এত ভয় পেতাম, দেখতে দেখতে হয়ে গেল সি সেকশন ডেলিভারি, এত ইয়ে যে বুঝতেই পারলাম না, কোনো কষ্ট পেলাম না, এরকম মনে হচ্ছে। আর আমার এত ঘুম ধরছিলো আমি প্রায় ঘুমিয়ে গেছিলাম। তারপর 10 মিনিট হওয়ার পর আমাকে যখন ওটি থেকে রুমে শিফট করার জন্য নিয়ে যায়, সেই সময় হট করে আমার এই যে ঘাড়ের এই পেছনে এমন ব্যথা অনুভব হয় বলার মতো না, সেই ব্যথাতে আমার বমি বমি লাগে। তারপর আমি সঙ্গে সঙ্গে, আমার হাজব্যান্ড ছিল, আমার মা ছিল, আমার শাশুড়িমা অনেকেই ছিল, আমার কাকিমা অনেকেই গেছিলো, আমার ননদ টনদ, তো ওদেরকে বলে আমার বমি পাচ্ছে। তো নার্স ছিল ওখানে, নার্সরা বলে কি ওঠা যাবে না, শুয়ে শুয়ে একটা কাপড় দিয়েছে ওর মধ্যে বমি করো। তো একবার বমি হয়েছে, তারপর আর ভালো লাগছে, শুধু গা গোলাচ্ছে, বমি বমি লাগছে। তারপর আমার হাজব্যান্ড গেলো, ডাক্তার একটা ওষুধ লিখে দিলো, তো ওষুধটা আনার জন্য যাবে, তখনই আমার বমি বমি ভাবটা কেটে গেলো, প্রায় ঠিকঠাকই ছিলাম। তো প্রথম দিন মোটামুটি ভালোই ছিলাম, তারপরের দিনও মোটামুটি ভালোই ছিলাম। তারপরে কি হয়, তারপরের দিন থেকে আমার মানে যেখানে ইঞ্জেকশন করেছে অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন, ওখান থেকে ঘাড় পর্যন্ত এত ব্যথা বলার মতো না ব্যথাটা, মানে কি বলতো, ডাক্তার তারপর নার্সরা বলতো কি বেবিকে ফিট করানোর জন্য বসে বসে ফিট করাবে, শুয়ে থেকে করাবে না। আর এমনকি ডেলিভারি হওয়ার পরে একটু হাঁটাচলা করতে বলে, একটু বসতে বলে, সবসময় শুয়ে থাকতে বারণ করে। তো যখনই আমি বেড থেকে একটু উঠতাম, তখনই মানে এখান থেকে ইয়ে পর্যন্ত এত ব্যথা বলার মতো না, মানে প্রেশার কুকার যেরকম বন্ধ হয়ে থাকে, গ্যাস বেরোতে পারে না, মনে হয় আমার মাথা ফেটে যাবে, ব্রেন স্ট্রোক করবে, এরকম অবস্থা। তারপর যেই শুয়ে পড়তাম সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এই এরকম ব্যথা প্রায় 10 থেকে 12 দিন ছিল, বলার মতো না। এরকম ব্যথা আমি কোনো দিন অনুভব করিনি, এত ব্যথা, মানে মাথার মধ্যে মনে হচ্ছে আমার মরেই যাবে, এত ব্যথা, মানে খালি দুদিকে মানে ঘেমে যেতাম, আর মানে মাথার মধ্যে খালি কী বলবো বলার মতো না ওই ব্যথার কথা, কোনো দিন এরকম ব্যথা অনুভব হয়নি। তারপর আমার ওই অবস্থা দেখে আমার হাজব্যান্ডটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, তো ডাক্তার বললো এটা অ্যানেস্থেশিয়ার জন্য হয়েছে, তো চিন্তার কিছু নেই, বেশি করে জল খেতে বলেছিলো আর বাথরুম করতে বলেছিলো। তো কথা অনুযায়ী আমি বেশি করে জল খেতাম, আমি বাথরুমে যেতাম। এই তাও আমার 10-12 দিনের মতো ব্যথা ছিল। হসপিটাল থেকে ছুটি দেওয়ার পরেও মানে সেই ব্যথা অনেক কষ্ট করেছি, মানে যখনই শুতাম ব্যথা গায়েব হয়ে যেত, যেই উঠে বসতাম বা হাঁটতাম তখনই ব্যথা ছুটে যেত, আর আমি কিছু করতে পারতাম না, মুখ চোখ ঘেমে মানে এই মানে অস্থির লাগতো মরে যাওয়ার অবস্থা। আর একটা কথা কি বলতো, সেলাইটা, সেলাইটার প্রতি অনেক যত্ন নিতে হয়। আমার হলো ডেলিভারি 10 দিন পর আমার সেলাই কাটা হয়েছিল। তো ডাক্তার বলেছিলো যে ডেলি 2 বেলা করে ড্রেসিং করতে একটা মলম দিয়েছিল, তো ড্রেসিংটা আমার মাই করে দিত, 2 বেলা আমি করতে পারতাম না, মাই করে দিত, 1-1 মাসের মতো মা করেছে, তারপর আমি করেছি। তো 1-1 মাসের মধ্যে আমার শুকিয়ে গেছিলো সেলাই টেলাই, মানে কী বলবো, ডেলিভারি হওয়ার পর সোজাভাবে হাঁটতে পারতাম না, গুজো হয়ে গেছিলাম, আর খুব ভয় লাগতো হাঁটতে চলতে, মনে হয় এই যদি সেলাই খুলে নাড়ি ভুড়ি বেরিয়ে আসে এরকম ভয় লাগতো। সেরকম তো কিছু ব্যাপার নেই, তো ভয় লাগতো।
তো তারপর ভালোভাবে ড্রেসিং টেসিং করে, আর খাওয়া দাওয়ার প্রতি খুব করতে হবে, কোনো রকম মানে মশলা জাতীয় খাবার, তারপর মিষ্টি, তারপর টক, এগুলো খাওয়া যাবে না, একদম প্লেন। আমার মা তো, আমি তো ডেলিভারি 2.5 মাসের মতো বারবার এতে ছিলাম, আমার মা এমন খাবার দিত মানে একদম সাদা সিধা, কোনো তেল মশলা নেই, কোনো মানে ইয়ে নেই, সাদা সিধা খাবার, একদম হালকা পাতলা খাবার, ভাত, পেঁপের তরকারি, নয়তো কোয়াশের তরকারি, মানে একদম সাদা সিধা, আর পেট ভরে খেতেও দিত না, বলে না পেট খাওয়া যাবে না তো আর কি। আর ঘি খেতে বলতো প্রচুর, ঘি তো আমি খেতে পারি না, কাঁচা ঘি, মা জোর করে দিত আর আমি মানে খেতে চাইতাম না, এই নিয়ে মা আর আমার মধ্যে মাঝে মধ্যে রাগারাগি হতো, কি বলবো। তো যাই হোক, আমার 1-1.5 মাসের মতো সেলাইটা শুকিয়ে গেছিলো, তো যতদিন সেলাই কাটেনি ততদিন একটু হাঁটা চলা করতে অসুবিধা, তো তারপর যে সেলাইটা কেটে দিয়েছে তখন মানে আস্তে 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 নর্মাল হয়, সেলাই কেটে দেওয়ার পর মানে মানে সেলাই যতক্ষণ থাকে একদম চেপে ধরে থাকে না পেটটা, আর সেলাইটা কেটে যাওয়ার পর অনেকটা রিল্যাক্স। তো আমার 9 মাস হয়ে গেছে ডেলিভারি, তো আমি এখন মোটামুটি অনেকটাই সুস্থ, কোনো প্রবলেমই নেই বলা চলে, নর্মাল লাইফে চলছি। তো অনেকে বলে কোমর ব্যথা হয়, হ্যাঁ সত্যি মাঝে মধ্যে একটু কোমর ব্যথা হয়, তবে কি বলতো যাদের ভারী কাজটা করে তাদের একটু বেশি হয়, কিন্তু আমাদের বাড়িতে সেরকম ভারী কাজ নেই, তো সেই জন্য অত কষ্ট হয় না, তবে মাঝের মধ্যে হয় সেলাই, অতখানি পেট কাটা সেলাই একটু তো কষ্ট হবেই বলো। তো যাই হোক, সহ্য করার মতো চিন্তাগত কোনো কারণ নেই, তো ভালোভাবে নিজের খেয়াল রাখলে সেলাইয়ের ড্রেসিংটা ঠিকঠাক করলে অল্প দিনে এই 1-1 মাসের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে, একদম ফিট হয়ে যাবে, কোনো চিন্তার কারণই নেই। তো ডেলিভারি নিয়ে তোমাদের অত ভয় পাওয়ার, তো ঠিক আছে বন্ধুরা, আমার এইটুকুই কথা শেয়ার করা ছিল, আর কি বলবো, আজকের ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি। তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আজকের মতো।